করতলে মানুষ রাজপথে নামতে প্রস্তুত হচ্ছে বলছেন চরমনাই পীর। এদিকে সরকার পতনে যা কিছু দরকার তাই করতে হবে বলছেন ফকরুল। জানাবো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়াসের ঘাটতি থাকবে না বলছেন সিইসি। জানিয়ে দেব ভিসা নীতি, আওয়ামী লীগকে একলা করার কৌশল। এবং সর্বশেষ জানাবো চাপাই নবাবগঞ্জে সুজনের সভাপতি কবি সম্পাদক জুয়েল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তলতলে মানুষ রাজপথে নামতে প্রস্তুত হচ্ছে বলছেন চরমনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের বলেছেন, দিল্লি আছে তো আমরা আছি। এই বক্তব্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি আমাদের দেশকে স্বাধীন হিসেবে মেনে নিতে চান না, বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চান। বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে লাখো মানুষ ত্যাগ কোরবানি করে জীবন দিয়েছে। ওবেদুল কাদেরকে তার বক্তব্যের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে তিনি বলেন, ওবেদুল কাদের সাহেব বলেছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে। আমি বলি দেশের মানুষ তলে তলে সব ঠিক হয়ে গেছে নয়, তলে তলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন বিদ্যমান, রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় তিনি আগামী 13 অক্টোবর দৈনিক বাংলা মোড়ে শ্রমিক সমাবেশ, 20 অক্টোবর সরোয়ার্দী উদ্যানে ছাত্র যুব সমাবেশ ও অক্টোবর নভেম্বর মাসব্যাপী ওয়ার্ড পর্যায়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, মাওলানা আহমেদ আব্দুল কায়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরি, মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, অধ্যাপক নাসির উদ্দিন প্রমুখ। মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বর্তমান সরকারের মন্ত্রী যা বলেন তা করেন না, তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম নির্ধারণ করে দিয়েছে সে দামে বিক্রি হয় না। মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, জিয়া এরশাদ খালেদা জিয়া ভোটচোর আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014-2018 সালে ভোট ডাকাতি করেছেন, তিনি দিনের ভোট রাতে করেছেন। সরকার পতনে যা কিছু দরকার তাই করতে হবে বলছেন ফখরুল। সরকার পতনে যা কিছু দরকার তাই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, এখন আমরা যে দুঃশাসনের মধ্যে পড়েছি, যারা আমাদের বুকের উপর চেপে বসে ছুরি ঘোরাচ্ছে, মারছেন, খুন করছেন, হত্যা করছেন, লুণ্ঠন করছেন, এটাকে সরানোর দায়িত্ব কার? এই স্যাংশনের উপর নির্ভর করে থাকলে হবে? ভিসা নীতির উপর নির্ভর করে থাকলে হবে? অন্য কেউ করে দিয়ে যাবে? তিনি আরও বলেন, যা করার আমাদেরকেই করতে হবে, সেটা করতে এখন ভালো কথা শুনছে না, শান্তির কথা শুনছে না। আমরা বারবার বলছি যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, বলছি পদযাত্রা করছি, রোড মার্চ করছি, সমাবেশ করছি, কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, ওই জন্য এখন শোনাতে হবে এবং এজন্য যা কিছু দরকার তাই করতে হবে। এজন্য আজকে সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে এই ভয়াবহ দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখনো আহ্বান জানাচ্ছি, অনেক কষ্ট হয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন মানুষকে, অনেক হত্যা করেছেন আমাদের ভাইকে, অনেক স্ত্রীকে স্বামী হারা করেছেন, অনেক মাকে পুত্র হারা করেছেন, অনেক সন্তানকে পিতা হারা করেছেন, অনেক রক্ত ঝরিয়েছেন, এখনো সময় আছে, বিদায় হন। আপনারা যে অপকর্ম করেছেন এই অপকর্মের জবাবদিহি আপনাদেরকে এক সময় করতে হবে, তার আগে সসম্মানে যদি বিদায় হতে চান তাহলে এখনই বিদায় হন। বিদেশিরা কেউ বলেনি কেয়ারটেকার সরকারের কথা। গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই বক্তব্যের সঙ্গে প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এটা বলতে হয় না, ওটা বোঝা যায় যে এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তার প্রমাণ দিয়েছে 2014-2018 সালে আর এখনও প্রমাণ দিচ্ছে। আর বলে কিনা নির্বাচন তো সুষ্ঠু করার আমাদের কর্তব্য, সুষ্ঠু করছি, গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন, আমাদের নির্বাচনে এত কথা আমি বুঝতে পারি না, আমরা করছি সুন্দর নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করছি। এখন এই কথাগুলো শুনলে আমি আগেও বলেছি ঘোড়াও হাসে, ওনারা সুষ্ঠু নির্বাচন করেন এটা বিস্ময় ব্যাপার। বিএনপি মহাসচিব আরও বলেন, যাই হোক অবৈধভাবে হোক আমাদের প্রধানমন্ত্রী তো 15 বছর ধরে প্রধানমন্ত্রী আছেন, উনি কি একবারও চিন্তা করেন না যে তার এই কথাটা শুনে মানুষ হাসবে? মির্জা ফখরুল বলেন, র্যাবের উপর স্যাংশন দিয়েছে, ওরা মানুষ খুন করতো, কথায় কথায় গুলি করে মেরে দিত, গুম করে দিত, আর ভিসা নীতি করেছে, ভিসা নীতিতে এখন সবাই আতঙ্কিত, ওদের দ্বারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, যারা বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করছে সেই ব্যবসায়ী চুরি করছে, দুর্নীতি করছে, সবাই এখন আতঙ্কিত হয়ে গেছে। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুখে। কদিন আগে চিফ
জাস্টিস হয়েছিলেন বিচারপতি এটিএম আফজাল। তিনি বলেছেন রং হেড পার্সন বায়ের মতো তিনি লিখেছেন সেই রং হেড পার্সন আরও রং হেড হয়ে গেছেন। রং হেড পার্সন যদি আরও রং হেডেড হয়ে থাক তাকে কি বলে? সেই রং হেডেড পার্সন আরও রং হেডেড হয়ে গেছেন। রং হেডেড পার্সন যদি আরও রং হেডেড হয়ে তাকে কি বলে? উম্মাদ। আমাদের একজন খুব মেধাবী ছাত্র, সে একটা কার্টুন পত্রিকা বের করতো, সেটার নামই ছিল উন্মাদ। মির্জা ফখরুল বলেন এসব ডিগবাজিতে কোনো লাভ হবে না, ডিগবাজি করে একবার বাইরে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, খালেদা জিয়ার সময় নেই, এত কান্নাকাটি করার দরকার কি বলেছেন? আমরা বলতে চাই রাজনৈতিকভাবে আপনার সময় হয়ে গেছে, দয়া করে মানে মানে কেটে পড়েন, তা না হলে জনগণ আপনাদেরকে আপনাকে ক্ষমতা থেকে টেনে নামাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়াসের ঘাটতি থাকবে না বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও উৎসব মুখর হয় সেজন্য নির্বাচন কমিশনের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না। বৈঠকে সিইসি বলেন আমাদের সরকারের সহায়তার উপর নির্ভর করতে হবে, সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে সমন্বয় করে কীভাবে সুদৃঢ় ও সহজ হবে তা বের করে নির্বাচনের যে উদ্দেশ্য অর্থাৎ অবরোধ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল উঠে আসবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সর্বশেষে এক ব্রিফিংয়ে সিইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন 68 জেলা ও 10 আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত বিনিময় হয়েছে। তিনি আরও বলেন এটা মূলত প্রাথমিক সভা, কিছু জানতে চাওয়া হয়েছে, কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, মূলত ভোটের তালিকা, ভোটকেন্দ্রের প্রস্তুতি নিয়ে জানতে চাওয়া হয়েছে, তাদের সুনির্দিষ্ট সমস্যা আছে কিনা, এক এক অঞ্চলে এক এক সমস্যা থাকতে পারে সেটা জানতে চাওয়া হয়েছে। অশোক কুমার দেবনাথ বলেন বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতার কথা বলা হয়েছে, জেলা প্রশাসক, পুলিশ সুপার সবার সহযোগিতা নিয়ে তাদের কাজ করতে হবে, কোনো রাজনৈতিক সমস্যার কথা তারা বলেননি। সামনে ডিসিএসপিদের প্রশাসনিক প্রশিক্ষণের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, এটা প্রশাসনিক বিষয়, এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন মাঠ কর্মকর্তারা কোনো ঘাটতির কথা উল্লেখ করেনি, নির্বাচনী আচরণবিধি যাতে সবাই মেনে চলে এজন্য তারা সবার সহযোগিতা কামনা করেছে, এই বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। ভিসা নীতি আওয়ামী লীগকে একলা করার কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আসল লক্ষ্য কী, এই নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা চলছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগকে একলা করার কৌশলেই এই ভিসা নীতি তৈরি করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো আওয়ামী লীগের যে পার্শ্ব শক্তিগুলো আছে যারা নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য কাজ করবে, ক্ষমতাসীন দলকে জয়ী করার জন্য বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করবে, তাদেরকে নিষ্ক্রিয় করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফলে এটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এরকম কৌশল কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে ভিসা নীতি প্রয়োগ করেছে তার পরিবর্তে এখন নতুন করে কিছু ব্যক্তি প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে চাচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে টানা পনেরো বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তার পেছনে কতগুলো পার্শ্ব শক্তি রয়েছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেমন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী সমাজ, গণমাধ্যম, আর এই শক্তিগুলোকে যদি নিষ্ক্রিয় করা যায়, তারা যদি সরকারের জন্য অযাচিতভাবে কাজ না করে এবং সরকারকে জেতানোর জন্য বিভিন্ন পথ এবং প্রক্রিয়া অনুসরণ না করে, তাহলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। অর্থাৎ আওয়ামী লীগের যে শক্তিগুলো আছে, যে শক্তিগুলোর সহায়তায় আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় টিকে আছে, সেই শক্তিগুলোকে নিষ্ক্রিয় করার যুক্তরাষ্ট্রই প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনের জন্য ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে। অবশ্যই ভিসা নীতি প্রয়োগের পরে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে ভিসা নীতি যথেষ্ট নয়, এই ভিসা নীতি দিয়ে আওয়ামী লীগ সরকারকে দমানো যাবে না এবং এই ভিসা নীতির মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না, আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভিসা নীতির বাইরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, আর এই সমস্ত পদক্ষেপ গ্রহণ হলে সরকারের পার্শ্ব শক্তিগুলো নিষ্ক্রিয় হবে বলে তারা ধারণা করছে। তবে বিভিন্ন সূত্র বলছে যদি প্রশাসন ভিসা নীতির কারণে নিরপেক্ষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে, ব্যবসায়ীরা আওয়ামী লীগের প্রতি পক্ষপাতপূর্ণ আচরণ বন্ধ করে, সেক্ষেত্রে একটি নিরপেক্ষ পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু এই বিধি ব্যবস্থা কতটুকু কার্যকর হবে বা কিভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা যাবে যে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ হয়েছে তা বোধগম্য নয়, কারণ নাইজেরিয়া, কম্বোডিয়া সহ বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র একই রকমের ব্যবস্থা গ্রহণ করেছিল, সেই ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়েছে, কারণ দেখা গেছে যে কোনো পরিস্থিতিতে তারা নির্বাচন করে ফেলেছে এবং মাটি কামড়ে থেকে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে একবার নির্বাচন করে ফেলার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। এছাড়া 5 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একচ্ছত্র আধিপত্য বিশ্বব্যাপী ছিল তাতে এখন ঘুম ধরেছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব এখন বিভক্ত হয়ে গেছে, এরকম বিভক্ত বিশ্বে একটি দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু চাপ দিতে পারবে এবং সেই চাপ কতটুকু কার্যকর হবে সেটি একটি বড় ইস্যু। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।